আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের ছোট্ট সোনামণিদেরকে কীভাবে সুন্দর হাতের লেখা সহজে শেখানো যায় তার উপরে একটি ভিডিও। আসলে যারা নতুন বছরে প্লেতে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্য ভর্তি করানো যাবে না, তাই বলে আমাদের ছোট্ট সোনামণিরা শুরু করার আগেই যেন পিছিয়ে না যায় সেজন্য আমাদের ছোট্ট চেষ্টা। আর আমার এই চেষ্টা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা বাংলা স্বরবর্ণগুলো কিভাবে লিখব তা দেখি। তার জন্য আমি নেব একটি বাংলা খাতা। চলুন শুরু করা যাক। আমি কোথা থেকে শুরু করছি দেখুন সবাই। আমি এই যে দুইটা ঘর, ছোট ঘর লিখব না, আমরা এই যে বড় ঘরে লিখব। আর এই যে একটা দাগ, এটা নিচ থেকে শুরু করব। প্রথমে হালকা একটু অ্যাঙ্গেল করে একটু বাঁকা করে এভাবে নিব, নিয়ে ঠিক এভাবে উপর থেকে ঘুরিয়ে এনে এভাবে উপর উঠাব, নিচে নিব, সোজা উপর উঠাব, শেষে মাত্রা দিব। এই যে সোজা একটা দাগ দিলাম, এটাকে আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো, এটাকে মাত্রা বলে। মাত্রা সব সময় বর্ণের শেষে হয়। তাহলে আমরা কি লিখেছি? স্বরেয়। এবার আবার স্বরেয়াটা কিভাবে লিখবো? স্বরেয়র মতোই প্রথমে একটু বাঁকা করে নিব, এভাবে চোখের মতো বাঁকা করে এনে উপর থেকে এভাবে ঘুরিয়ে এনে এভাবে উপর উঠাব। এবার এই যে এখান থেকে নিচে নিব, সোজা উপর উঠাব, শেষে মাত্রা দিব। মাত্রা থেকে এভাবে হালকা একটু পাকা করে তারপর সোজা একটা দাগ দিব। হয়ে গেল সরেয়া। এবার রস্য লিখব, আবার হালকা একটু অ্যাঙ্গেল বাঁকা করে এইভাবে ঘুরিয়ে এনে এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, যেন আমি যেখান থেকে শুরু করেছি তার থেকে একটু বাহিরে চলে আসে। তারপর আমরা এভাবে নিয়ে আসবো, শেষে মাত্রা দিব, উড়নিটা দিব। আমরা এই যে ঘুরালাম শেষ সোজা উপর থেকে, যে এভাবে এনে এগুলো হয়ে গেল রস্যই। এবার আমরা দীর্ঘই লিখব, একটু গোল করে এনে এভাবে দিব। খেয়াল রাখবো দুটা যেন সমান থাকে, এদিকে যেন চলে না আসে। এবার টিকচিনের মতো, এভাবে টিকচিনের মতো করে উপর উঠাবো আর একটু এভাবে বাঁকা করে নিয়ে আসবো, শেষে মাত্রা দিব। উড়োনে ঠিক আমরা অনেকে এখান থেকে দেয় এখান থেকে নো, আমরা এই যে বাঁকা করলাম এই সোজা এখান থেকে এভাবে উড়নিটা দিব। হয়ে গেল দীর্ঘই। এবার আমরা রস্য লিখব, সোজা একটা দাগ দিব, এভাবে রাউন্ড করে উপর উঠাব, আবার ঘুরিয়ে এনে এভাবে ঘর ভরে লিখব, মাত্রা দিব। এই যে ঘুরালাম এই সোজা এখান থেকে আমরা উড়নিটা দিয়ে দিব। উড়নিটা আমরা খেয়াল রাখবো যেন বর্ণের চেয়ে বড় না হয়ে যায়। রস্য, তারপর আমরা দীর্ঘ লিখব, আবার একই রকম সোজা এনে রাউন্ড করে উপর উঠাব, এভাবে ঘুরিয়ে আনব, এবার মাত্রা দিয়ে দেব। মাত্রা আবার এই যে ঘুরালাম সেই সোজা উপর এভাবে নিয়ে আসব। এবার দেখুন আমি ভিতরে এভাবে করে পেটটা কেটে দিই, হয়ে গেল দীর্ঘ। এবার রি, সোজা উপর উঠালাম, উপর থেকে নিচে নিলাম। এবার এই যে দাগ, দাগ থেকে একটু নিচ থেকে শুরু করব, এভাবে এনে এভাবে দিব, হাত দিয়ে দিব, অর্ধমাত্রা দিয়ে দিব, একটু মাত্রা। অর্ধমাত্রা বলতে আমরা এখানে অল্প একটু মাত্রা আমাদের বাচ্চাদেরকে শেখাবো। একটু উপর উঠাবো বাঁকা করে, আবার ঘুরিয়ে নিয়ে আসবো, হয়ে গেল রি। এবার এই যে দাগটা আমাদের মাথায় রাখতে হবে, দাগ থেকে নিচ থেকে শুরু করব, এখান থেকে এভাবে এনে এই করব, বা একটু উপর থেকে এভাবে বাঁকা করে নিয়ে আসবো এ। এবার আমরা লিখব ওই, এভাবে এনে
আবার এভাবে করলাম। এবার উড়নিটা এ লিখে এখান থেকে উড়নিটা দিয়ে দিব, হয়ে গেল ওই। এবার আমি ও লিখব, আবার এই যে দাগ এর নিচ থেকে শুরু করব, এভাবে এনে এভাবে দিয়ে এ করলাম, হয়ে গেল ও। এবার আমরা লিখব ও, যে এভাবে এনে উপর উঠাবো। এবার উড়নিটা দিব এই যে মাছ থেকে, এখান থেকে এভাবে এনে হয়ে গেল ও। তাহলে আমাদের স্বরবর্ণ 11টি লেখা হয়ে গেল। এবার আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো, আমরা স্বরবর্ণ শিখেছি 11টি, তার মধ্যে পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি। এই যে দেখুন, পূর্ণমাত্রা বলতে যেটাতে যে বর্ণটাতে পুরোটাই মাত্রা আছে সেটা আমরা শিখাবো, যে এটাকে পূর্ণমাত্রা বলে। যেমন কি কি, স্বরেয় স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, দীর্ঘ পর্যন্ত আমরা কি করেছি, পূর্ণ মাত্রা দিয়েছি, মানে পুরোটাতে মাত্রা দিয়েছি। রি, রিতে কিন্তু পুরোটাতে মাত্রা হয়নি, অল্প একটু মাত্রা। সেজন্য আমি আমার বাচ্চাকে শেখাবো, যেটা দেখো এটা একটু অর্ধমাত্রা, এই জন্য এটা পূর্ণ মাত্রা হবে না। তাহলে পূর্ণ মাত্রা স্বরবর্ণ কয়টি হলো, 1 2 3 4 5 6। তাহলে আমি আমার বাচ্চাকে কি শেখাবো, যে এবার দেখো আমরা 11টি স্বরবর্ণ থেকে পূর্ণ মাত্রা স্বরবর্ণ পেয়েছি 6টি, অর্ধমাত্রা কয়টি পেলাম, 1টি, রি। এবার দেখো মাত্রা নেই, এতে আমরা মাত্রা দিয়েছি নো, ওইতে নো, ও নো, ওতে নো। তাহলে আমরা যে 4টি কি পেলাম, মাত্রাবিহীন স্বরবর্ণ পেলাম। তাহলে আমরা প্রথমে শিখব স্বরবর্ণ 11টি, এবার হচ্ছে পূর্ণ মাত্রা স্বরবর্ণ হচ্ছে 6টি, অর্ধমাত্রার 1টি এবং মাত্রাবিহীন 4টি। তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টি কি কি, স্বরেয় স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ। অর্ধমাত্রা স্বরবর্ণ কি পেলাম, রি। আর মাত্রাবিহীন স্বরবর্ণ পেলাম এ, ওই, ও, ও। এবার আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে যেন আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারেন, সেজন্য আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা স্বরেয়টা লিখবো, মাপটা যেন আমাদের ঠিক থাকে, একটু অ্যাঙ্গেল বাঁকা যখন আনবো, এইভাবে তো আমি ঘুরিয়ে আনলাম, এই তো করলাম, আমার খেয়াল রাখতে হবে এই যে আমি মাত্রা দিয়েছি, দেখুন আমি কিন্তু মাত্রার সাথে লাগাইনি, ফাঁকা ফাঁকা রেখেছি, আর দুইটা সমান রেখেছি। আমার যখন এই মাপগুলো ঠিক থাকবে তখনই আমার লেখাটা সঠিক নিয়মে এবং সঠিক নিয়মে হবে এবং সুন্দর হবে। আর হাতটা হচ্ছে আমি এভাবে নিচে লাগাবো, নিচে দাগের সাথে লাগাবো, সেচে দিব, উপর উঠাবো, হয়ে গেল সরিয়া। আবার একই সরিয়াটাকে কি করবে, এই যে সরিয়া লিখে একটু বাঁকা করে এভাবে এনে উপর উঠাবো, আকারটা সবসময় আমাদের একটু উপরে থাকবে, এখান থেকে আমি মাত্রা দিব সরিয়া। হ্রস্বই একই অবস্থা, এভাবে এনে এই, অনেকে পিছনে থাকে নো, যে সমান থাকতে হবে যেন পিছনে না থাকে, অনেকে কি করেন এভাবে দিয়ে এই, ন এটা হবে না, এভাবে এনে এ। মাত্রা অনেক উড়নি এখান থেকে দেই, এখান থেকে দেই ন, কিভাবে হবে আমাদের উড়নিটা হবে, আমরা যেখান থেকে ঘুরাবো বর্ণটাকে, যে এখান থেকে ঘুরালাম এখান থেকে হবে হ্রস্বই। দীর্ঘইটা দেখুন এভাবে এনে এই করলাম, যেন আমার এদিকে বেশি চলে না আসে, সমান থাকবে দেখুন সমান। এবার আমি এটাকে টিক চিহ্নের মতো করে একটু উপর উঠালাম আর এভাবে করলাম, দেখুন আমার এই যে সমান, এটা সমান থাকবে, এটা উপরে উঠে যেন না যায় নিচেও যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে আমাদের লেখাটা সঠিক নিয়মে সুন্দর হবে। এবার দেখুন হ্রস্বটাকে আমি সোজা দিলাম, অনেকে এভাবে কোণা বের করে নো, এটা হবে না, আমি সঠিক নিয়মে শিখতে গেলে আমাকে কি করতে হবে, সোজা এনে এভাবে রাউন্ড করে, আপনার বোর্ড বইগুলোতে দেখবেন টাইপ করা লেখাগুলোতে যে এভাবে রাউন্ড করে আসে, তারপরে এ করব। এবার দেখুন আমি মাত্রা দিব এবং উড়নি এখান থেকে দিব, এদিক থেকে দিব না, তাহলে হবে না। এবার আমি হ্রস্ব লিখেছি, দীর্ঘটাকে শুধু আমি কি করব, বাহিরে দিতে গেলে হয়তো অনেকে আবার এভাবে মোটা করে চলে আসে নো, এটা হবে না, আমি কি করবো এভাবে এনে এই তো ঘুরালাম, মাত্রা দিব, উড়নি দিব, আর এই যে ভিতর থেকে চিকন করে কেটে দিব, হয়ে গেল দীর্ঘ। রিটা আমি কি করব, উপর থেকে, উপর থেকে এই যে আমি সোজা দাগ দিব, তারপর আমি এখান থেকে
এই করলাম। এবার এটাকে একটু বাঁকা করে এভাবে করব আর এভাবে ঘুরাবো। এটাকে এভাবে নিচে দাগের সাথে লাগবে না, একটু পাকা রেখে এই করব। হয়ে গেল আমার রি। এটা কি করব, এই যে এখান থেকে এভাবে নিয়ে, অনেকে এভাবে করে নো কি হবে, এভাবে নে এতে করলাম, এবার একটু উপর থেকে এভাবে করব এ। এবার আমি অনেকে এখান থেকে দেয় নো, এখান থেকে এভাবে একটু উড়নে দিয়ে দিব। হয়ে গেল ও। এবার ও দেখুন, এই যে এভাবে নে এই লিখেছি ও। এবার দেখুন যেন আমাদের ও লেখার সময় যে সমান থাকে, যে অনেকে কি করেন এভাবে লিখে এভাবে করেন, যে দেখুন এটা বাহিরে চলে গেছে, এটা হবে না। আমার সঠিক নিয়মে শিখতে গেলে যেন আমার খেয়াল রাখতে হবে সমান থাকে। আর আমি দেখুন ও, আবার ও লিখেছি, ও লিখে এখান থেকে মাঝখান থেকে আমি উড়নিটা দিয়ে দিব। আমার হয়ে গেল ও। তাহলে এভাবে যদি আমরা সঠিক নিয়মে আমাদের বাচ্চাদেরকে লেখাটা শেখাতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চারা সুন্দরভাবে লেখাটা শিখবে। এবং প্রথমে আমরা যেভাবে ধরাবো আমাদের বাচ্চাদেরকে, সেভাবে ওরা শিখবে। তো ফ্রেন্ডস, আমি আজকে আর কথা বাড়াবো না, আমার আজকে পর্যন্ত থাকুক। পরে আমি আপনাদের যদি আমার লেখাটা ভালো লাগে, আমার লেখার টেকনিকটা ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে জানাবেন। পরে আমি ধাপে ধাপে আপনাদেরকে স্বরচিহ্ন, ব্যঞ্জন বর্ণ সবগুলো শেখাবো, এবং সংখ্যা, এই ক্যাপিটাল লেটার, স্মল লেটার সবগুলো আপনাদেরকে শেখাবো যদি আপনারা চান। তাহলে আজকে আর না, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।